নমস্কার, র এন্টারপ্রাইজ ঐশীর তরফ থেকে আজকে আপনাদের কিছু এক্সেল আর ডাবল এক্সেল সাইজের কুর্তি পুজো কালেকশন দেখাচ্ছি। ফার্স্টে দেখুন একটা কুর্তি যেটা আমি পরে আছি, একটা খুব সুন্দর মেরুন রঙের খাদি কটন কুর্তি, সেটা এক্সেল সাইজ, আর এর প্রাইস হচ্ছে 825। হাতটা থ্রি কোয়ার্টার রয়েছে আর খুব সুন্দর মোটিফগুলো রয়েছে, আর এখানে ফ্রন্ট বাটন রয়েছে। নেক্সট চলে আসছি একটা খুব সুন্দর অরেঞ্জ রঙের কুর্তিতে। অরেঞ্জ রঙের কুর্তিটার মধ্যে মেরুন দিয়ে কাজ করা রয়েছে। গলার শেপটা লক্ষ্য করুন, এটাও কিন্তু এই বাটনগুলো শো বাটন, আর এটার প্রাইসও কিন্তু 825, সাইজ হচ্ছে ডাবল এক্সেল। 825 সাইজ হচ্ছে ডাবল এক্সেল। নেক্সট আসছি একটা ইয়েলো কালারের খুব সুন্দর কাঁথা কুর্তিতে। এটা গ্রে কালারের সুতো দিয়ে কাজ করে দেওয়া হয়েছে, ইয়কের পোর্শনে কাজ আছে, হাতে কাজ রয়েছে এবং সাইডে আর একদম তলায় কাজটা রয়েছে। এটার প্রাইস হচ্ছে 600, সাইজ হচ্ছে 46। নেক্সট আসছি একটা ব্ল্যাক কালারের কুর্তিতে, খুব সুন্দর ব্ল্যাক কালারের কুর্তি এটা, তার মধ্যে রানী আর মাস্টার্ড ইয়েলো দিয়ে কাজ রয়েছে, সাইজ হচ্ছে ডাবল এক্সেল আর প্রাইস হচ্ছে 825। এরপর আসছি একটা হোয়াইট কালারের কুর্তিতে, তাতে পিঙ্ক বা রানী পিঙ্ক দিয়ে লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক দিয়ে কাজ করা রয়েছে, সাইজ হচ্ছে ডাবল এক্সেল, প্রাইস হচ্ছে 825। এই এই কুর্তিগুলোতে কিন্তু পকেটও পাওয়া যাবে, এই কুর্তিগুলোতে পকেটও পাওয়া যাবে। এরপর আসছি একটা মেরুন কালারের কুর্তিতে, খুব সুন্দর মেরুন কালারের কুর্তিটার মধ্যে একদম এরকম সার্কেল করে কাজগুলো করে দেওয়া হয়েছে, ভেতরে সিকোয়েন্স বসানো রয়েছে। এটা সাইজও কিন্তু এক্সেল, এটা সাইজও ডাবল এক্সেল আর প্রাইস হচ্ছে 825। নেক্সট আসছি একটা খুব সুন্দর গ্রিন কালারের কুর্তিতে, যাতে মাস্টার্ড ইয়েলো মেরুন দিয়ে কাজ করা রয়েছে, পুরো ফ্রন্টে সুন্দর করে কাজ রয়েছে এবং এটার কিন্তু সাইডেও এই কর্নারে কাজ রয়েছে, আর ভেতরে কিন্তু ছোট ছোট বুটা রয়েছে, হাতেও কিন্তু কাজটা করে দেওয়া রয়েছে। এটারও সাইজ হচ্ছে XXL আর প্রাইস হচ্ছে 650, প্রাইস হচ্ছে 650। নেক্সট আসছি একটি গ্রে কালারের কুর্তিতে, এটা ফিগার মোটিভ, এলিফ্যান্ট ফিগার মোটিভে আছে, এর প্রাইস হচ্ছে 825। এটার সাথে কিন্তু পকেটও পাওয়া যাচ্ছে, ফিগার মোটিভ, এলিফ্যান্ট ফিগার মোটিভে রয়েছে, প্রাইস হচ্ছে 825, সাইজ হচ্ছে ডাবল এক্সেল। দারুণ সুন্দর ব্লু, তাতে হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে, বরফি মোটিভে কাজ করা রয়েছে। এটা অ্যাপারেন্টলি স্লিভলেস হলেও ভেতরে কিন্তু স্লিভসটা রয়েছে, সাথে একটা পকেট পাচ্ছেন। এর প্রাইসও কিন্তু 825 আর সাইজ হচ্ছে এক্সেল। এরপর আসছি একটা খুব সুন্দর বিস্কিট কালারের কুর্তিতে, যার মধ্যে মাস্টার্ড ইয়েলো আর গ্রে দিয়ে কাজ করা রয়েছে, সাইডে একটা পকেট রয়েছে,
প্রাইস হচ্ছে 825 আর সাইজ হচ্ছে এক্সেল। নেক্সট আসছি একটা ব্ল্যাক কালারের কুর্তিতে, সাইজ হচ্ছে এক্সেল, প্রাইস হচ্ছে 825, তাতে কাজ রয়েছে হোয়াইট আর গ্রে দিয়ে, হোয়াইট আর গ্রে দিয়ে কাজ রয়েছে এবং সাথে একটা পকেট পাওয়া যাচ্ছে। এরপর আসছি একটা খাদি কালারের কুর্তিতে, খাদি কুর্তি, এটাতে একদম ফ্রন্ট পোর্শনে ওরলি প্রিন্টের মতো একটা মোটিভে কাজটা করা হয়েছে, সাইডেও কাজ করে দেওয়া রয়েছে, হাতটা এইভাবে রয়েছে ফোল্ডে। এর প্রাইস হচ্ছে 650 আর সাইজ হচ্ছে ডাবল এক্সেল, সাইজ হচ্ছে ডাবল এক্সেল, সরি সাইজ রয়েছে এক্সেল, সাইজ হচ্ছে এক্সেল। এটা রেড, মেরুন আর ব্ল্যাকে রয়েছে, এর আর একটা কালার আছে সেটা সি গ্রিন আর ব্ল্যাক, সি গ্রিন এবং ব্ল্যাক। এরপর আসছি একটা গ্রিন কালারের কুর্তিতে, সেটাতে হোয়াইট দিয়ে ইয়কে পোর্শনে কাজ রয়েছে আর পুরো কুর্তিটার মধ্যে কাজ রয়েছে, বুটা করে দেওয়া রয়েছে, হাতে কাজ রয়েছে এবং তলার পোর্শনেও কিন্তু খুব সুন্দর করে কাজটা রয়েছে। এটার সাইজ হচ্ছে 46 আর প্রাইস হচ্ছে 750, প্রাইস হচ্ছে 750। নেক্সট আসছি একটা পেঁয়াজি কালারের কুর্তিতে, পেঁয়াজি কালারের কুর্তিটার মধ্যে গ্রিন, রানী পিঙ্ক আর লাইট বেবি পিঙ্ক আর হোয়াইট দিয়ে ইয়কের পোর্শনে কাজ করা রয়েছে, ইয়কের পোর্শনে কাজটা করা রয়েছে আর সাথে একটা পকেট পাওয়া যাচ্ছে। এর সাইজ হচ্ছে ট্রিপল এক্সেল, এর সাইজ হচ্ছে ট্রিপল এক্সেল আর প্রাইস হচ্ছে 700, প্রাইস হচ্ছে 700। নেক্সট আসছি একটা টিয়া গ্রিন কালারের কুর্তিতে, এটা ফ্রক মোটিভে রয়েছে, ফ্রক স্টাইলে রয়েছে, ইয়কের পোর্শনের কাজটা পিঙ্ক লাইট গ্রিন কালার দিয়ে রয়েছে, হাতে কাজ করে দেওয়া রয়েছে, হাতটা দেখা যাচ্ছে থ্রি কোয়ার্টারের থেকে একটু ছোট, মানে ব্লাউজে যে হাতাটা হয় সেই হাতা। পুরো কুর্তিটার মধ্যে একদম কাজটা রয়েছে, বুটা রয়েছে এবং তলার পোর্শনে, যেহেতু ফ্রক স্টাইল, এই তলার পোর্শনে এইভাবে কাজটা রয়েছে। এরপর চলে আসছি কয়েকটি সিল্ক কুর্তিতে, সিল্ক কুর্তি প্রথমেই দেখাচ্ছে একটা ব্ল্যাক কালারের সিল্ক কুর্তি, তার ইয়কের পোর্শনটাতে কাজ রয়েছে, ইয়কের পোর্শনটায় মাল্টি কালার সুতো দিয়ে কাজ করে দেওয়া হয়েছে, হাতটা এইভাবে ফোল্ডেড হাতা রয়েছে আর একটা পকেট পাওয়া যাচ্ছে। এর প্রাইস হচ্ছে ডাবল এক্সেল, এর সাইজ হচ্ছে ডাবল এক্সেল, সরি সাইজ হচ্ছে ডাবল এক্সেল আর প্রাইস হচ্ছে 2100, প্রাইস হচ্ছে 2100। আর একটি ব্ল্যাক কালারের কুর্তি দেখাচ্ছি, আনরাক্ষা স্টাইলে কুর্তিটা কাজটা করা হয়েছে, ইয়কের পোর্শনে একটা গ্রে আর চন্দন কালারের সুতো দিয়ে ইয়কের পোর্শনে কাজটা করা হয়েছে, এরও সাইডে একটা পকেট পাওয়া যাচ্ছে আর হাতাটা রয়েছে এইভাবে। এর প্রাইস হচ্ছে 2100, সিল্কের কুর্তি 2100 আর এর সাইজ হচ্ছে এক্সেল, সাইজ হচ্ছে এক্সেল।
নেক্সট আসছি একটা চিকেন কারি কুর্তিতে, চিকেন কারি লং গাউন অথবা ওয়ান পিস ড্রেস অথবা কুর্তি, যে যেরকম ভাবে পারবেন এটা পরা যেতে পারে। আমার হাইট হিসেবে এটা একদম একটা ওয়ান পিস ড্রেস হয়ে যাচ্ছে। আর যদি আমার থেকে কারোর হাইট কম বেশি কিছু হয় তাহলে সেটা সেইভাবে অ্যাডজাস্ট করে পরবে। চিকনকারির মধ্যে সিকুয়েন্সের ওয়ার্ক রয়েছে, কালারটা একদম মিড নাইট ব্লু, খুব সুন্দর একটা কালার। এটার প্রাইস হচ্ছে ফিফটিন ফিফটি, আর সাইজ হচ্ছে XXL, সাইজ হচ্ছে XXL। এটার কিন্তু বেশ কতগুলি কালার পাওয়া যাচ্ছে, একটা হোয়াইট, একটা গ্রিন, একটা রেড, আর দিস ওয়ান ইজ ব্লু। লাস্ট কুর্তি যেটা সেটা হচ্ছে কুর্তি প্যান্ট সেট, এটা মোমবাতিক, তসরের উপর মোমবাতিক করা রয়েছে। প্যান্টটা রয়েছে, প্যান্টের পায়ে দেখুন কাজ করে দেওয়া রয়েছে, একটা স্ট্রেট প্যান্ট এটা, তাতে কাজ করে দেওয়া রয়েছে মোমবাতিক কুর্তি। এটা ইয়কের পোর্শনে কাজটা লক্ষ্য করুন। এটা সাইজ হচ্ছে 46, এটা সাইজ হচ্ছে 46, আর প্রাইস হচ্ছে এই সেটটার প্রাইস কুর্তি অ্যান্ড প্যান্ট সেটটার প্রাইস হচ্ছে 950। আশা করি আপনাদের সবাইকার পুজো কালেকশনটা ভালো লাগলো এবং